প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে পুঁঠি মাছের পাতুরির একটা রেসিপি শেয়ার করবো আগে আমাদের মা ঠাকুমা দিদিমারা এই পুঁঠি মাছের পাতুরি কলা পাতায় মুড়ে কাঠের চুলোর ভেতরে পুড়িয়ে তৈরি করতেন কিন্তু আজ আমি ঠিক সেই রেসিপিটাই গ্যাসের চুলায় তৈরি করে তোমাদেরকে দেখাবো চলো তাহলে তৈরি করে নেওয়া যাক কলা পাতায় পুঁঠি মাছের পাতুরি এর জন্য আমার লাগছে পুঁঠি মাছ এখানে আমি আড়াইশো গ্রাম পুঁঠি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু কলা পাতায় তৈরি করব তাই লাগবে কলাপাতা আমি কিছু কলা পাতা টুকরো টুকরো করে কেটে এই আগুনের মধ্যে সেঁকে পাতাটাকে নরম করে নিচ্ছি যাতে পাতাটা সুন্দরভাবে মুড়িয়ে পাতুরিটা তৈরি করা যায় এইভাবে আগুনে সেঁকে নিলে কিন্তু কলার পাতা একদম নরম হয়ে যায় আমি দেখিয়ে দিচ্ছি এই যে একদম নরম হয়ে গেছে এইভাবে আমি সব পাতাগুলোকে তৈরি করে নিলাম এবার আমি পুঁটি মাছটাকে রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ হাফ চামচ ছোটো চামচের বন্ধুরা হলুদের পরিমাণটা এখানে একটু কমই দিতে হবে নাহলে কিন্তু হলুদের গন্ধ হবে আর দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ আদা বাটা বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে আর দিয়ে দিচ্ছি একটু বড় বড় টুকরো করে সাত আটটা লঙ্কা কাঁচা লঙ্কা আর লাগছে পেঁয়াজ পেস্ট তবে পেঁয়াজটা একদম মিহি পেস্ট না করে এই হাফ পেস্ট করে নিলেই ভালো লাগে খেতে একদম এইভাবে আর দিয়ে দিচ্ছি ক্র্যাশ করে ছোটো চামচের হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো আর লাগছে সর্ষার তেল এখানে যেহেতু আড়াইশো মাছ আছে সেই জন্য আমি এখানে বড় চামচের তিন চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি বন্ধুরা এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে হাত দিয়ে ভালো করে মেখে নিলেই কিন্তু মাছের মধ্যে তেল মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে তোমরা জানো আগে এই পাতুরি একটা কলাপাতার মধ্যেই সমস্ত মাছ দিয়ে মুড়ে নিয়ে উননের ভেতরে পুড়িয়ে তৈরি করা হতো এখন আমি একটু সুবিধার জন্য ছোট ছোট করে পাতুরিগুলো তৈরি করে নিচ্ছি এই যে আমি কলাপাতা একটা বিছিয়ে দিলাম প্রথমে যেভাবে দিলাম ঠিক তার উল্টোভাবে মাঝখান থেকে আর একটা ছোটো পাতা দিয়ে দিলাম পাতাগুলোকে কিন্তু আমি উল্টো করে নিয়েছি এবার আমি মাছ আর মশলা সমেত ঠিক মাঝখানে দিয়ে দিলাম বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে ঠিক কিভাবে পাতাগুলো বিছিয়ে মাছ আর মশলাগুলোকে মাঝখানে আমি দিয়ে দিলাম এবার এই যে কলার যে পাতাটা নিয়েছি তার কাণ্ডের থেকেই এই কলার ফেসটা তুলে নিলাম আমি আলাদা সুতো ইউজ না করে এইভাবে দিলেই বেশি ভালো হয় কারণ সুতো দিলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কলার সুতো বের করে নিয়ে এই যে এইভাবে ভালো করে মুড়িয়ে আটকে দিলেই খুব সুন্দরভাবে এই পাতড়িগুলো একদম আটকে যাবে খোলার কোনো সম্ভাবনা থাকবে না সুতোগুলো দিয়ে পেঁচিয়ে ভালো করে একটু আটকে দিতে হবে একদম এই যে যেভাবে আমি আটকে দিচ্ছি এই সুতোগুলো আমি কলার পাতা এই ডাটির থেকে ছাড়িয়ে নেওয়ার পরে যে ডাটিটা ছিল সেটা থেকে কিন্তু বের করে নিয়েছি সেটা থেকেই সুন্দরভাবে টেনে টেনে বের করে নেওয়া যায় সরু করে কেটে নিলেই এই সুতোগুলো সুন্দর পাতলা সুতোর মতন বেরিয়ে আসবে একটা আমি এবার পাতায় মুড়ে তৈরি করে নিলাম আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা পাতা উল্টো করে বিছিয়ে নিলাম এবার মাঝখানে ঠিক আড়াআড়ি করে আরও একটা ছোট পাতা দিয়ে দিলাম এবার ওই দুটো পাতার মাঝখানেই আমি কিন্তু মাছগুলো দিচ্ছি মশলা মাছ দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে লক্ষ্য রাখতে হবে যেন মাছের সাথে মশলাও ঠিক সম এর মধ্যে পড়ে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না পেঁয়াজ তেল লঙ্কা সব কিছুই কিন্তু সুন্দর মিশিয়ে মাছগুলোর মধ্যে তারপরে পাতার মাঝখানে দিতে হবে এবার ভালো করে মুড়ে নিয়ে ওই সুতো দিয়ে বেঁধে দিচ্ছি কলার যে ডাটির সুতো আছে সেই সুতো দিয়ে আমি যেভাবে বাঁধছি এভাবেই যে বাঁধতে হবে এরকম কোনো কথা নেই যার যার ইচ্ছা মতন পাতাটাকে মুড়ে বেঁধে নিলেই চলবে কিন্তু বন্ধুরা পুঁঠি মাছ এভাবে কলা পাতায় মুড়ে পাতুরি তৈরি করলে এমনি পাতুড়ির থেকে এই পাতুড়িটা খেতে একদম অন্যরকম লাগবে আশা করছি আমার এই রেসিপি দেখে তোমরা একবার অন্তত পক্ষে এইভাবে কলায় পাতায় পুঁটি মাছের পাতুরি তৈরি করে খাবে তৈরি হয়ে গেছে এবার আমি সবগুলোকে ঠিক এভাবে তৈরি করে আবার ফিরে আসছি আমার আড়াইশো গ্রাম মাছে ছটা পাতুরি তৈরি হয়েছে এবার পাতুরিগুলোকে রান্না করার পালা চলো তাহলে চলে যাই রান্না করতে আমি একটা এরকম পুরনো ননস্টিকের তাওয়া যেটা আমার ভেঙে গেছিলো একটু কাঁদা উঁচু সেটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে কড়াইয়ের মধ্যেও এই পাতুরিটা তৈরি করতে পারবে এবার আমি অল্প তেল দিয়ে পাত্রটাকে গ্রিস করে নিচ্ছি গ্রিস না করে নিলে কিন্তু চটপট পাতাগুলো পুড়ে যাবে এভাবে তেল লাগিয়ে না নিলে কিন্তু পাতুরিগুলো সেদ ভেতরে সেদ্ধ হবে না বাইরের পাতাগুলো পুড়ে যাবে তাই অবশ্যই তেল কিন্তু লাগিয়ে নিতে হবে এবার আমি পাতুরিগুলোকে এর মধ্যে ভালো করে সেট করে দিচ্ছি একদম ছটা পাতুরি কিন্তু আমি খুব সুন্দর করে এখানে চেপে চেপে একদম সেট করে দিয়েছি এবার চলে যাব রান্নাতে গ্যাসের চুলোয় বসিয়ে দিলাম আমি দেখিয়ে দিচ্ছি আঁচটা কীরকম একদম এরকম সিমে গ্যাসের আঁচটা রাখতে হবে এবার ঢেকে কুড়ি মিনিট রান্না করে নেবো খুব ধীরে ধীরে কুড়ি মিনিট পর ফিরে আসছি এবার ঢাকনাটা খুলে দেখে দিচ্ছি বন্ধুরা তোমরা খেয়াল করলেই দেখতে পাবে যে সাইড থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়েছে এবার আমি পাতড়িগুলোকে কিন্তু উল্টে দিচ্ছি ধীরে ধীরে সব পাতড়িগুলোকেই আমি উল্টে দিচ্ছি এবার পাতড়িগুলোকে উল্টে দিয়ে গ্যাসটাকে আমি সামান্য বাড়িয়ে দিয়েছি যাতে সাইডের জলগুলো কিছুটা শুকিয়ে যায় পাতড়িগুলো সব উল্টে দিয়ে এবার মিনিট পাচে গ্যাসটা বাড়িয়ে রান্না করে নিয়ে আবার গ্যাসটা কম করে দিয়ে ঠিক আগে আবার ঢেকে আরও দশ মিনিট আমি খুব ধীরে ধীরে রান্না করে নিচ্ছি দশ মিনিট পর চলে এলাম এবার দেখে নেব পাতুরি পাতুরি কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে পাতুরির কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি পাতুরিগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা এভাবে উল্টে পাল্টে ততক্ষণই ভাসতে হবে যতক্ষণ কলার পাতায় না কালার আসবে কলার পাতায় সুন্দর একটা লাল কালার আসলেই কিন্তু ভেতরের পাতুরিটার মধ্যে খুব সুন্দর একটা অ্যারোমা অ্যাড হবে আমার এই যে পাতাগুলো সব লাল হয়ে গেছে এবার পাতুরিও রেডি আমি গ্যাসটা অফ করে সার্ভ করে দিচ্ছি আশা করছি পুঁঠি মাছের কলা পাতায় যে পাতড়ির রেসিপিটা তোমাদের বোঝাতে পেরেছি এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে ঠিক খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে এবার আমি ঢেকে গ্যাসটা অফ করে দশ মিনিট রেখে সার্ভ করে দিচ্ছি আমার এই পুঁটি মাছের পাতুরি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক দেবে আর শেয়ার করে আরও বেশি বেশি বন্ধুদের দেখার সুযোগ করে দিতে ভুলবে না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার চ্যানেলের রেসিপিগুলো দেখো পছন্দ করো তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সবাই খুব ভালো থাকবে আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসব বন্ধুরা লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সাই লাগে না তাই ভালো লাগলে একটা লাইক শেয়ার বা সাবস্ক্রাইব তোমরা করতেই পারো তোমাদের অনুপ্রেরণায় আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে